আচ্ছা, আমি এখন আপাতত আমি এখানে ছিলাম। বেল্ট এখানে এখানে আমি 3D মডেল অ্যাড করবো। আপাতত আমি মডেল একটাই মডেল অ্যাড করবো, মাল্টিপল মডেল অ্যাড করার অপশন রাখবো না। সো এটা করার জন্য প্রথমে যেটা করবো, আমি একটা ফাইল ক্রিয়েট করবো, মডেল 3D.h। এটা বেসিক্যালি আমার 3D মডেল জেনারেটরটা হবে। সো মডেল জেনারেটর কোড আপাতত এই দিকে থাকবে, পরবর্তীতে আমি হয়তো এটা চেঞ্জ করে ফেলবো। বাট আপাতত এটা দিয়ে হবে, কিন্তু দেখে নিই আমি কী কী স্ট্রাকচার আছে। আচ্ছা, এটা নর্মাল কেম অবজেক্টের মতোই, মডেল 3DH, সো তো অবভিয়াসলি গেম এখন এটা কিউবের মতোই, বাট অ্যাকচুয়ালি নেম স্পেসের তো এটা দরকার নাই। আমরা কিউবের সব কপি করি, অ্যাকচুয়ালি না এটা দরকার নেই, পুরোটা তো দরকার নেই, কারণ আমি গেম নেম স্পেসটা ক্রিয়েট করেই রাখছি। এখানে আমার যেটা দরকার, এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। কী জিনিস, কিউবটার নাম হবে মডেল 3D, যেটা গ্লোবালি হবে। আই ডোন্ট নিড সাম এক্সট্রা, অ্যাকচুয়ালি ওয়াই নট, সিপিবি ফাইলে একটু চেঞ্জ আসবে। ওই ডোন কেয়ার, এখানে আপডেট, ওকে, মডেল 3D যে মেইন প্রপার্টিগুলো আছে, সো এটা করার আগে আসলে বেসিক্যালি আমার মডেলটাকে লোড করতে হবে। আমি একটু দেখে নিই অ্যালগরিদম স্টেপগুলো কী। সো এখানে প্রথমে সেট করি পজিশনটা, সো পজিশন ইজ এ ভেক্টর 3, উইচ ইজ, আমি জানি এই পজিশন থাকলে দেখতে সুবিধা হয়, তাই আমি আপাতত এইখানে 0.0.0f রাখলাম। আমার কাছে আর এটা লাগবে রোটেশন, উইচ ইজ 0, তাহলে সব কিছু 0 হবে। অলরেডি দুইটা হয়ে গেছে, এখন যেটা করতে হবে মডেলটা লোড করতে হবে। আই নিড এ মডেল, আই থিঙ্ক এটা পয়েন্টার, না ইটস নট পয়েন্টার,
মডেল 3D, সো আই ক্যান অ্যাকচুয়ালি সে মডেল ইজ ইকুয়াল টু লোড মডেল। এটা আপাতত হার্ড কোড থাকবে, আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ, কারণ আমার এখানে আমি ফোল্ডার ক্রিয়েট করব রিসোর্স। আমি আসলে একবার চেঞ্জটা করছিলাম যে বিল্ডের ভিতরেই রাখবো, বাট আপাতত দেখি থাক, পরবর্তীতে যে লাগে চেঞ্জ করব। আমার মডেলটার নাম হচ্ছে কেট টু ডট GLB। অলরাইট, আমার মডেলটা লোড হলো, অ্যাকচুয়ালি টোন এখানে ফিল্ডে চেক করা দরকার ছিল, আচ্ছা সমস্যা নেই। আর রেন্ডারে যেটা হবে, আমি ট্রান্সফরমেশন ইউজ করব, মডেল ট্রান্সফর্ম ম্যাট, আচ্ছা এটার জন্য মানে রিলিফ ম্যাট লাগবে, ইন্টু দ্য রে ম্যাথ ডট এইচ। সো এখন আমি ম্যাথ ক্যালকুলেশন করতে পারবো, সো এখানে আমি দিব ম্যাট্রিক্স রোটেশন এক্স ওয়াই জি, এক্স ওয়াই জি আচ্ছা আচ্ছা ভেক্টর 3 ডিগ্রি টু রেডিয়ান ইন্টু রোটেশন এক্স, থিঙ্ক ডিগ্রি রেডিয়ান রোটেশন ওয়াই, ডিগ্রি রেডিয়ান রোটেশন জেড, থার্ড প্যারামিটার কি চাচ্ছে, ইটস ফাইন, ওকে বেসিক্যালি রোটেশনটা রাইট, রোটেশনটা যাওয়ার পর আমি এখানে আরেকটা আছে ড্র মডেল এক্স, বাট আপাতত আমি এই ফিচারটা আমার জন্য ইনাফ, সো আমি এখানে মডেল দিব, মডেল দিব, সেকেন্ড প্যারামিটার হচ্ছে পজিশন, থার্ড প্যারামিটার হচ্ছে স্কেল, লেটস কিপ ইট 1, হোয়াইট, আই ডোন্ট কেয়ার, কারণ আমার মডেল অবশ্যই কালার আছে। ওকে, এটা হচ্ছে আমার মডেল, আমি যদি আমার লেভেলটা দেখি, লেভেলে আপডেট, সিন আপডেট, আচ্ছা এটাতে পরে কাজ করি, মডেলটা যে দিলাম এটারে বলতে হবে, সিমেক তো জানে না, সো আমি সিমেককে বলবো যে সিমেক ফলো মডেল 3D, ইয়েস ওকে। এখানে আরেকটা জিনিস করতে হবে, সো উই নিড টু ক্রিয়েট রিসোর্সেস, রিসোর্সেস আই হোপ রিসোর্সেস, এটা ওকে রিসোর্সেস, আমি এটাকে আরো জেনারেলাইজ করবো, আপাতত আমার মনে হয় কিবোর্ডে আর ঠিক করে কাজ করে না, RESOURCES রিসোর্সেস, ওকে ওকে, সো আমি এটা ক্রিয়েট করি রিসোর্সেস, আমি এখানে মডেলটা ঢুকাই, কারণ আমার এখানে মডেলটা নাই, অ্যাকচুয়ালি এই আমার মডেলটার নাম কি টু না, অ্যাকচুয়ালি কট টিমি 5, আমি এইমাত্র দেখলাম, সো টিমি 5 কে লোড করি, আচ্ছা সো বেসিক্যালি আমি আমার এখানে রিসোর্স ক্রিয়েট করছি, এটার মধ্যে টিমি ঢুকাইছি, লেসি লেসি লেসি, এখন যেটা করব মেন কাহিনী হবে লেভেলে, আমার লেভেলে আমি প্রথমে একটা কিউব ক্রিয়েট করি, এখন আমি নট গোনা ক্রিয়েট এ কিউব, আমার কিউব দরকার নেই, ইনস্টেড অফ এ কিউব
আমি মানে ক্রিয়েট এ মডেল, আমি এখানে বলবো যে ভাই টেক মডেল 3D.h গিভ মি এ কিউব। আমি এখানে বলতে পারি গেম মডেল 3D মডেল ইজ ইকুয়াল টু নিউ গেম ডট মডেল 3D রাইট। নাও আমি যদি বলি সিন গেম অবজেক্টস ডট পুশ ব্যাক, পুশ ব্যাক হচ্ছে আমার মডেল, অ্যারো দিলেও একটা, এটা একটা রেজাল্ট আসবে, কারণ অ্যারো তো একটা রেজাল্ট রাইট। তাহলে আমি বুঝবো যে অ্যাটলিস্ট কিছু ভুল আছে, ঠিক করব। সো লেটসি টাইম, আচ্ছা মডেল আসছে, আমি ঠিক করছি আগে ক্যামেরাতে যাই। সো ইউ হ্যাভ এ 3D মডেল, কিন্তু এটা নড়ার কোনো স্কোপ নাই, এটাকে আমি নড়ার জন্য, আচ্ছা আমি আগে এটা কমিট করি, উই হ্যাভ এ, বিকজ এটা ফাইলটা বড়, গেট কমিট মেসেজ লোডিং ইফ অ্যাপ্লাই ড্রিল লোড 3D ক্যারেক্টার মডেল। এটাকে আরো রিফ্যাক্টর করা যায়, আমরা একটা ইয়েতে খালি এটা রিফ্যাক্টরি করব, কোডটা আরো এটা জেনারেলাইজ হবে, কারণ 3D মডেলটা আসলে, কারণ আমি আরো 3D মডেল দিচ্ছি। দেখ এটা আরেকটা জিনিস ঠিক করতে হবে, সেটা হচ্ছে আই নিড এ প্রপার্টি, সো কারণ এটা আমি ঘুরাইতে পারতেছি না। সো আই লাইক কিউব প্রপার্টি, আমার এটা দরকার। সো আই ক্যান অ্যাকচুয়ালি সে এডিট ইনক্লুড মডেল 3D প্রপার্টি ডট এইচ, ইফ নট ডেভ মডেল 3D প্রপার্টি এইচ ডিফাইন অ্যাকচুয়ালি ওয়াই ইউ নো হোয়াট, এটা আমি পুরোটাই কপি করব, কারণ এটা সেম স্ট্রাকচার। এটাকে কিউব না দিয়ে এটা হবে মডেল 3D, যেটা আমি এখানে ইউজ মডেল 3D অনেকগুলো কিউব স্লাইডে কন্ট্রোল করা দরকার আছে। ইজ অ্যাকচুয়ালি সে মডেল 3D মডেল, আর ভার্চুয়ালে যে আমি বলতে পারি মডেল 3D প্রপার্টি। অলরাইট, মডেল ওকে, এটা ঠিক আছে, ওকে আমার যেটা লাগবে সোর্স ফাইলে মডেল 3D প্রো টি সিপি, ইনক্লুড
আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তো রেকর্ড হচ্ছে না, রাইট? ওকে, ইনক্লুড মডেল 3D প্রপার্টি ডট এইচ, আই নিড মডেল থ্রি ইটসেলফ, এখানে আই নিড নেম স্পেস এডিটর, মডেল 3D প্রপার্টি, মডেল 3D প্রপার্টিস উইন বেসিক্যালি দ্য সেম সিগনেচার, কপি দ্য মডেল, নো নিড, নো নিড মডেল, মডেলস, মডেল, রাইট? মডেল 3D প্রপার্টি, মডেল 3D প্রপার্টি, সো সো ইনিটটা বেসিক্যালি এখানে একটা নেম আছে, থিঙ্ক রেন্ডার 3D প্রপার্টি আপডেট, হোপফুলি আই এম ইন দ্য রাইট ট্র্যাক, লেট মি চেক। ঠিক আছে, সো আই এম গোনা ডু ওয়ান থিং, এখানে ফর দ্য টাইম বিং নেম ইজ মডেল, রেন্ডারে আমরা এটা কিউব প্রপার্টি থেকে করে দিব, হোয়াট উই ডিড ইন কিউব, এক্সেপ্ট আমার এখানে দুইটা জিনিস লাগবে, এখানে হচ্ছে, ওকে ওই ডিটা আই এম গুই, except we need model position, আমি কি পুশ, হ্যাঁ দুইবারই, we need a position, we need a rotation, rotation, সো এটাকে রেজিস্টার করতে হবে, সো লেটস রেজিস্টার দিস, ও সি মেক তো জানেন, এটা সি মেক কে বলতে হবে, হ্যাঁ সি মেক, আমার কাছে মনে হয় এই মডেল রোটেশন, ওকে সি মেক কে বলবো, সেখানে একটা জিনিস মিসিং ছিল বেসিক্যালি জিনিসটা, সো আই এম গোনা ডু দ্যাট হিয়ার, এডিটর প্রপার্টি আই নিড মডেল 3D প্রপার্টি, সো আমি এখানে বলতে পারি মডেল 3D প্রপার্টি উইচ টেক্স এ মডেল অ্যান্ড, রাইট, আমার তো এখানে আর কিছু দরকার নেই, বেশ কোড শুট, সো এবার যদি বিল্ড দেই ওয়ান টাইপ আছে, মডেল নাম মডেল রোটেশন, মডেল রোটেশন না, মডেল 3D প্রপার্টি, সো সেখানে যে মডেলে এখন একটা পাইসি পজিশন, লেট মি অ্যাকচুয়ালি ক্যামেরাটা একটু পিছাই, এ
এখন মডেলটাকে যদি আমি একটু এখানে এক্স অ্যাক্সিস যে সমস্যা হয়েছে, এখানে এটা আসলে জেড অ্যাক্সিস এর সামনে পিছনে, ওটা পরে একসময় ঠিক করবো, আগে এটা মাঝখানে নেই। সো লেটস রোটেট দিস, সো একটু নিচে নামাইতে হবে। আর ওকে ওয়ার দেখতে একটু ঘোরাও, রাইট ওকে উই আর হ্যাভিং এ মডেল। সো আমি এখন মডেলটাকে কন্ট্রোল করতে পারতেছি, প্রপার্টিজ ক্যামেরাটা অফ করো। ওকে মডেল 3D প্রো। আচ্ছা এখানে আমি এখন আরেকটা জিনিস অ্যাড করবো এই ভিডিওর জন্য, সেটা হচ্ছে অ্যানিমেশন। এটার মধ্যে অ্যানিমেশন দেওয়া আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এই মডেলটা কিন্তু ম্যাক্সিমো থেকে দাম, আমি একটা লিঙ্কটা দিয়ে দিব মডেলের নিচে। আচ্ছা একটা পানি খেয়ে, OBS আচ্ছা এখন যেটা করতে হবে, এটা মানে একটা অ্যানিমেশন অ্যাড করবো না, অ্যানিমেশনের কোডটা আলাদা হওয়া উচিত, বাট ফর দ্য টাইম বিং এটা ভিতরেই লাগবে এটার। সো রিলিভে যদি অ্যানিমেশন জেনারেট, ইটস অ্যাকচুয়ালি ইজি। বাই দ্য ওয়ে আমি এখানে বিফোর উই ডু দ্যাট, সিনের আপডেটে সিনটা সবসময় আপডেট হবে না। সিএনসিপি রাইট, অ্যাকচুয়ালি ক্যামেরা আপডেটে কি হয়, এই আপডেটে কল কখন হচ্ছে, স্ট্রেঞ্জ ইটস নট বিং কল ইন সিন। হ্যাঁ এটা সিনই কল হচ্ছে, এটা সিনে কল করবো না, ইট শুড বি ইন দ্য লেভেল। সো এটা যদি লেভেল হয়, নিট ক্যামেরা আমি যেটা চেক করবো এটার জন্য কোডে কোনো সমস্যা হচ্ছে কি না, কোডের কোনো সমস্যা হচ্ছে না, বিকজ ক্যামেরা ইজ ওয়ার্কিং ফাইন। আচ্ছা এখানে যেটা করব আমি, এখানে যেটা লাগবে এটা করার কারণ হচ্ছে সিনটা সিনের সব গেম অবজেক্ট আপডেট হবে। গেম অবজেক্ট যতগুলো আছে সেটা আমি সিনে আপডেট করব, বাট আপডেট করলে তো হবে না। আমার এখন মডেল 3D যদি আমি চেক করি, মডেল 3D তে আপডেটে কোনো কোড নাই, আমি গোনা ডু ইট।
ফিটনেস অ্যাকচুয়ালি এটা আসলে আলাদা হবে। Can't. I need. What do I need? What do I need? Model animation. Animation. It is main animation. So. এখানে আমি বলতে পারি অ্যানিমেশন একটু লোড, হোয়াট ইজ দ্য কোড, এখানে ফাংশনের নাম কি ছিল, লোড মডেল অ্যানিমেশন, নোট মডেল অ্যানিমেশন, সেম মডেলের ভিতরে অ্যানিমেশন সেভ করা, কারণ রিয়েলি এক্সপেক্ট করে যে মডেলের ভিতরে অ্যানিমেশনটা থাকবে। আচ্ছা, অ্যানিমেশন কাউন্ট তো আছে, নে রাইট। সো আমি যেটা করতে পারি, এখানে আপডেটের ফাংশনটা যেটা, লেটস অ্যাকচুয়ালি ফ্রেম কাউন্টটা কি জিরো করি, অ্যানিমেশন কাউন্ট উই নিড অ্যানিম ফ্রেম কাউন্ট, সো উই হ্যাভ আ ফ্রেম কাউন্ট, অ্যানিমে ফ্রেম কাউন্ট ইজ ইকুয়াল টু জিরো। উইন অ্যানিমে ক্যানভাস ইকুয়াল টু ওয়ান, অলরাইট, আপডেট, আই থিঙ্ক আপডেট লোড, ওফ, মডেল অ্যানিমেশন, মডেল অ্যানিমেশন, মডেল নিবে প্রথমটা, একটা কথা আছে, অ্যানিমেশন অ্যানিমেশন আমি ফার্স্ট অ্যানিমেশনটা দিব না, এখানে একটা কথা আছে, আমি পরে দেখি কোন ভিডিওতে করি, মাল্টিপল অ্যানিমেশন থাকলে কি হয়, ওইটা আসলে আরো খুব ইন্টারেস্টিং। আর এটা হচ্ছে ফ্রেম কাউন্ট, এটার জন্য কোডটা আরো ডিকেবল করতে হবে, কারণ এই কোডে যদি করি এটা মানে চরম বিশ্রী লাগবে। আপাতত আগে অ্যানিমেশনটা চালাই, আর এটাকে রিসেট করতে হবে, যদি অ্যানিমেশন ফ্রেম কাউন্ট ইজ বেটার দেন টোটাল ফ্রেম, মানে অ্যানিমেশনটা যেহেতু আমি অ্যানিমেশন জিরো এর ফ্রেম অ্যাকচুয়ালি পয়েন্ট রাইট ফ্রেম কাউন্ট, তাহলে ইট শুড বি জিরো রাইট, ইয়া ওকে। হোয়াট ইজ দ্য প্রবলেম, ইটস নট পয়েন্টার, ইজ নট এ পয়েন্টার, মিন আচ্ছা অ্যানিমেশন ইজ নট এ পয়েন্টার, আচ্ছা এখানে ওকে, যদি আমি এখানে আপডেট দিই, হোয়াট বিল্ড ইউ নো ইটস মুভিং, কারণ এই দ্বারা আমি মডেলটা সাইজ করি, এটা আমি পরের ভিডিও ঠিক হয়ে, এটা ইটস অ্যানিমেটেড, দেয়ার ইজ এ মুভমেন্ট, ওকে। কিন্তু এখানে কিছু কথা আছে, আমি এটা একটু ক্লিয়ার করতে চাই আরো, মানে একটু ইটস
3D model, okay, model animation. Okay, এখানে এখন যেটা হচ্ছে, আমি সবসময় অ্যানিমেশন রান করব না, আমি আমি চাচ্ছি যে এটাকে, এইটা প্রথমে পজ থাকবে, আমি এখানে প্লে দিব তখন রান করবে। লেটস ডু ইট লাইক দ্যাট। এটার জন্য আমার কয়েকটা জিনিস লাগবে। এক, মেনু বার, মেনু বারে আরেকটা বুলিয়ান লাগবে যেটা প্লে, আর মেনু বার সিবি প্লে ফলস। এখানে আমি আর একটা ক্রিয়েট করব, সেটা কি গেম, গেম ইফ প্লে, ইফ প্লে ইফ প্লে, ইফ প্লে ইফ প্লে মিথ্যা, তাহলে এখানে ফলস, তাহলে এখানে প্লে হবে। আর যদি সে ক্লিক করে প্লে, ঠিক এখানে ক্লিক করে প্লে, তাহলে এটা হবে প্লে একটু ট্রু। else else actually এটা এত actually করলে কেমন হয়, এসিডি স্ট্রিং, এটা মানে স্ট্রিং নেয় না, লাইব্রেরি প্লে টেক্সট, টেক্সট ইজ ইকুয়াল টু প্লে কখন, ইফ প্লে ইজ ইকুয়াল টু ফলস, এলস PAUSE boss. Okay, where are I mean? Recover my damn bull and monster. Maybe this is not the way to write this line. C++ ভুলে গেছি ইউনিভার্সিটি কি বলে, রাইট মনে হয়।
অলরাইট, না হলে পরে বুঝবে। ইফ তা আমি বলতে পারি যে এখানে আমি বলতে পারি সি স্ট্রিং, এই ফালতু কোডটা পড়ি মা। দেখি বাটনটা কাজ করে নাকি। সো আমি যদি গেমে যাই, এখানে প্লে আছে, এটা ক্লিক করলে এখানে পৌঁছে যায়। ওকে, বেসিক্যালি এই জিনিসটা আমি কন্ট্রোল করবো, এটা দিয়ে। এখন এটা কন্ট্রোল হচ্ছে না, কারণ কন্ট্রোলের কোডটা আমি লিখি নাই। আমি এটা কন্ট্রোলের কোড লিখতেছি। সো আমি যেটা করতে হবে, এটা অ্যাক্সেস লাগবে আমার লেভেলের থেকে। প্লে ইজ প্লে, আর এটা রিটার্ন করব হচ্ছে বেসিক্যালি এখানে প্লে। ওকে ওকে, এটা এখন আমি যেটা করব, আমি যাই সিনে চেক করব। সিনে অ্যাকচুয়ালি গো লেভেল সি, এখানে আমি চলতে পারি এফ মেনু বার এডিটর ইস প্লে, প্লে যদি ট্রু হয় অনলি দেন আপডেট দ্য সিন। সো দেয়ার্স নো 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 মুভমেন্ট, মডেলটা ঠিক করি। এটার একটা জিনিস ঠিক করতে হবে না, কারণ মডেল সবসময় আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। আমি মানে ফিক্স এর একটা একটা করে করি, না হলে সব উল্টো পাল্টা হয়ে যাবে। পজিশনটা সোজা করো, এটাকে নামাও, এটাকে ঘুরাও, একটু বাঁকা করে বসছে, আর একটু নামাই দিচ্ছে। ইন দ্য ওয়াই, এখন কিন্তু কিছু হয় না, রাইট? বেশি ক্যামেরাটা একটু পয়নি। এখন কিছু কিন্তু যদি আমি গেমে যাই, প্লে টিপ দিই, সো প্লে কে এটা যদি আমি এখন পজ টিপ দিই, থেমে যাচ্ছে। প্লে দিই, রান করতেছে, পজ প্লে। আচ্ছা, অবশ্য ঠিক আছে, এখানে আরো কোডগুলো আলাদা করতে হবে, নাহলে এটা কনফিউজিং লাগতেছে। অ্যানিমেশনটা আলাদা করে মেন যেটা করতে হবে, যে আমি এগুলো আপডেট করলাম, এটা সেভ করবো যাতে এটা আবার লোড হয়, এটা এটা করতে হবে। তো এটা আমি অ্যাড করবো, এরপরে দেখি পরে ভিডিও এটা নিয়ে আমার কথা। আপাতত এটা অ্যাড করি, গিট অ্যাড কমিট,
মেসেজ কে অ্যাড গেম বাটন ফর প্লে অ্যান পজ। ওকে আজকে এটুকুই।